22 জানুয়ারি শিলিগুড়িতে বিভিন্ন জায়গায় পূজো অনুষ্ঠান। শিলিগুড়ি পুলিশ কমিশনারের নির্দেশে বাড়ছে শহরের নিরাপত্তা। সোমবার অযোধ্যায় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা চোখে পড়ার মতো। শিলিগুড়িতেও সেদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তার আগে শিলিগুড়ি শহর জুড়ে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিলেন পুলিশ কমিশনার সি সুধাকর। শনিবার থেকে শহরের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা চিহ্নিত করে পুলিশি টহলদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি থানাভিত্তিক নির্দিষ্ট পুলিশ কর্মীদের বিশেষ বিশেষ জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব দেওয়ার নির্দেশিকা এসেছে। সেই মতো থানাভিত্তিক অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। শিলিগুড়ি পুলিশ কমিশনার সি সুধাকর জানিয়েছেন, শহরে সবসময় কড়া নজরদারি রয়েছে। সোমবার শহর জুড়ে পুলিশি টহলদারি ও নজরদারি থাকবে। 22 জানুয়ারি শিলিগুড়ি শহরে বিভিন্ন মন্দিরে পুজোর আয়োজন করা হয়েছে। ওই দিন শিলিগুড়ির হিন্দি হাই স্কুলের মাঠে দার্জিলিংয়ের সাংসদ রাজু বেস্তের উদ্যোগে একটি অনুষ্ঠান রয়েছে, যেখানে কয়েক হাজার মানুষ আসবেন। এদিকে সোমবার তৃণমূলের সম্প্রীতি মিছিল রয়েছে। শহরে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সব থানাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। হিলকাট রোড, ভেনাস মোড়, এনজিপি স্টেশন সংলগ্ন এলাকা, মাটিগাড়া এলাকায় বিশেষ নজরদারি থাকবে পুলিশের। 50,000 লোগো কো আপনি মঞ্জিল সে হ্যায় জোড়া, নয় উৎসাহ কে সাথ আয়ে হ্যায় ফির সে থামনে আপকা হাত, শ্রী শান্তি হন্ডা।